শিখছি এবং বলছে হিস্টোগ্রাম এবং প্রথমে আমার যেটা করতে হইব এই ধরনের অঙ্ক আসলে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হইব তারপর হিস্টোগ্রাম আঁকতে হইব তারপর কি করতে হইব এই যে মুড বের করতে মধ্যমা তারপর কি করতে হবে মুড বের করতে হবে ঠিক আছে তো কোশ্চেনটা আমি বোঝাইতে পারছি হ্যাঁ কোশ্চেনটা বোঝাইতে পারছি यस सर ओके क्वेश्चनটা স্ক্রিনশট দিছেন না স্যার দিদি স্যার আই কস এটা স্ক্রিনশট দাও ওকে ল্যাপটপে যখন লগইন করবেন ঠিক আছে ওটা সেফ মোডে দিয়ে रखिए অর্থাৎ পাসওয়ার্ডটা স্যার যা আছে

এই পর্যন্ত উঠেছেন

Hmm. Hmm. দেখেন এখানে ক্লাসটা কত থেকে শুরু করুন দশ থেকে ক্লাসের ডিফারেন্স দশ যদি আমরা ক্লাস ইন্টারভেল নয় এখানে রাউন্ড ফিগার নয় ঠিক আছে দশ থেকে বিশ

দশ থেকে দশ থেকে উনিশ পর্যন্ত নিবেন ঠিক আছে পঞ্চাশ থাকলেই ঘরে নিবেন ঠিক আছে

ক্ষ ঠিক আছে নিচে লেখেন ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারভেল এখানে লেখেন ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি ক্লাস ইন্টারভেল দশ করে ধরেন পাঁচ ঘরে দশ ধরেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর এখানে দুই দুই ডিফারেন্স ধরেন দুই পাঁচ ঘরের দুই দল চার ছয় আট দশ বারো চোদ্দ এই পর্যন্ত হইছে এখানে দেখেন দশ থেকে বিশের রেঞ্জে আমার ফ্রিকুয়েন্সি কত চার চারের ঘরে ফোটা ঠিক আছে এরপরে দেখেন বিশের ঘরে কত আছে ছয় ছয়ের ঘরে ফোটা আহ এবং দেখেন তিরিশের ঘরে কত আছে আট আটের ঘরে ফোটা চল্লিশের বরাবর দেওয়া আছে দেখেন কত বারো বারোর ঘরে ফোটা পঞ্চাশের বরাবর দেওয়া আছে দেখেন ছয় ছয়ের ঘরে ফোটা বরাবর দেওয়া আছে দেখেন কত দুই ষাট বরাবর কত দেওয়া আছে পঞ্চাশ ষাট সাত সাতের ঘরে এরপর দেখেন লাস্ট দেওয়া আছে কত তিন সত্তর ঘরে বরাবর দেওয়া আছে কত দেখেন তিন দুই হচ্ছে একটু পরে তিন আঁকছে ঠিক আছে এখন যেটা করব এ বরাবর ইয়া করেন একটা করে ডাকতেন

টেপন দা কইছে আচ্ছা এখন দেখ আমি ইনস্টাগ্রাম আঁকলাম এরপর কি আঁকলাম ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন আঁকলাম এখন কি আঁকুম মুড আঁকুম মধ্যমা এখানে সবচেয়ে বড় ইনস্টাগ্রাম কোনটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে না হম এখন দেখেন এই কনার থেকে রুপুর ডাম এবং এই নিচের এই কনার থেকে উপর ডাম আচ্ছা এখন দেখেন এখানে একটা ক্রোশ এসছে এর মাঝখান থেকে নিচে টানো ক্রোসের মাঝখান থেকে নিচে টানো জান

declaration দেখেন যতটুক আলোচনা করলাম অতটুকের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেন আছে আচ্ছা আছে কার আগে বারুন না স্টপ থাকবো